নমস্কার বন্ধুরা, রূপশ্রীর গল্পগাথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিশিষ্ট সাহিত্যিকদের সাহিত্য ভাণ্ডার থেকে চয়ন করে আমার এই বিশেষ নিবেদন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে লাল বেল আইকনটি প্রেস করুন যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটি সহজেই আপনার কাছে পৌঁছে যায়। চ্যানেল সম্পর্কে কিছু মতামত থাকলে জানাবেন কমেন্ট সেকশানে, আপনাদের কিছু শোনার ইচ্ছা থাকলে সেটাও জানাবেন, আপনাদের প্রতিটি মতামত খুবই মূল্যবান। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের দীরাগমন। বছর সাতেক আগে পূর্ববঙ্গের একটি মহকুমা শহরে ঘটনাটি প্রত্যক্ষ করেছিলাম। ঘটনা না বলে তাকে দৃশ্য বলাই ভালো, কেননা কোনো প্রসঙ্গে সেই ঘটনার কথা মনে হলে আজও ছবির মতো তা আমার চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে। কি একটা ছুটি উপলক্ষে সেই শহরে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম। তাস খেলা আর নৌকাবাদ ছাড়া সময় কাটানোর আর কোনো উপায়ই ছিল না। বন্ধুটির আবার তাসের উপরেই আসক্তি ছিল বেশি। জ্যোতিষদের বাইরের ঘরে মাদুর বিছিয়ে সেদিনও খাওয়া দাওয়ার পর তাস নিয়ে বসেছি। বাইরে থেকে কে ডাকলো, জ্যোতিষবাবু, জ্যোতিষবাবু আছেন? তাস ফেলে যেভাবে মুখখানা বিকৃত করে জ্যোতিষ ঘর থেকে বারান্দায় নামলো তাতে আমরা না হেসে উঠে পারলাম না। কিন্তু বাইরে থেকে জ্যোতিষের বিস্মিত বরং কিছুটা উদ্বিগ্ন স্বর শুনে আমরা হাসি থামিয়ে কান খাড়া করে রইলাম। জ্যোতিষকে বলতে শুনলাম, এ কি বজলু, ব্যাপার কি বলতো? বজলু বলল, ব্যাপার আর কি, আতোয়ার সাহেব কিছুতেই শুনলেন না, ছোট দিদিজানকে জোর করে টেনে নিয়ে গেছেন ঘাটে, বড় দিদিজান কাঁদতে কাঁদতে গেছেন পিছনে পিছনে, আমাকে বললে জ্যোতিষ তাকে খবর দিয়ে এসো। জ্যোতিষ কিছুটা হতাশার সুরে, আমি গিয়েই বা কি করব। মুহূর্তের পর মুহূর্তে জ্যোতিষ ঘরে এসে আমাদের দিকে তাকিয়ে বলল, খেলাটা খানিকক্ষণ বন্ধ রাখতে হচ্ছে, প্রশান্ত একটু কাজে যাচ্ছি। তারপর অন্য দুজন সঙ্গীর দিকে তাকিয়ে বলল, শুনলাম চৌধুরী সাহেবের ছোট মেয়েকে নাকি তার স্বামী জোর করে নিয়ে যাচ্ছে, চলো না কিছু করা যায় কিনা দেখি। কিন্তু সঙ্গীরা মাথা নাড়ল, দরকার নেই ভাই, ওসব হাঙ্গামা হুজুত সহ্য হবে না। বললাম, আমি যদি আসি তোমার কোনো আপত্তি নেই তো জ্যোতিষ? জ্যোতিষ বলল, না আপত্তির কী আছে, এসো। জ্যোতিষের পিছন পিছন মিনিট দশেক হেঁটে খালের ধারে এসে পৌঁছালাম। বজলুই আগে আগে পথ দেখিয়ে নিল। গোটা তিনেক ঘাট ছাড়িয়ে ছোট্ট একটি ঘাটের সামনে বজলু থেমে দাঁড়ালো, বলল, ওই দেখুন। দেখলাম ইতিমধ্যেই সেখানে জনাতিরিশেক লোক জড়ো হয়েছে, অধিকাংশই স্থানীয় মুসলমান, ভাবে ভাবে তাদের মধ্যে মজা দেখবার মনোভাবটাই বেশি বলে মনে হলো। ঘাটের কাছাকাছি দুটি মেয়ে পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদছে, দুজনেরই বেশবাস এলোমেলো হয়ে গেছে, দেখে মনে হচ্ছে সাধারণ মধ্যবিত্ত মুসলমান ঘরের মেয়ে, কিন্তু এমন চেহারা সচরাচর চোখে পড়ে না, যে কোনো অভিজাত ঘর বড় ঘরেই এরা মানাত। দুজনেরই রং ফর্সা আর বড় বড় চোখ, সুন্দর মুখের গড়ন, বড়টির বয়স 21-22, ছোটটি 18-19। চেহারার সাদৃশ্য এত বেশি যে দেখেই বোঝা যায় দুই বোন, বলে দিতে হয় না। ছোট মেয়েটি বড় বোনের কাঁধে মুখ রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, তার দিদির চোখেও জল টল টল করছিল। জ্যোতিষ কাছে গিয়ে বলল, কি হয়েছে কুসুম? বড় মেয়েটি যেন একটু থমকে উঠল। এই যে তুমি এসেছো জ্যোতিষদা, তারপর নালিশের ভঙ্গিতে বলল, আতোয়ার জোর করে রোশেনাকে নিয়ে যাচ্ছে, আমাদের কোনো কথাই শুনছে না। জ্যোতিষ কোনো জবাব দেওয়ার আগেই ঘাট জোড়া একখানা বড় নৌকার উপর দাঁড়ানো 25-26 বছরের একটি যুবক বলে উঠল, ইস, আবার নালিশ করা হচ্ছে, আমার স্ত্রীকে আমি নিয়ে যাব, তাতে কার কি বলার আছে শুনি, কি করবার ক্ষমতা আছে তোমার জ্যোতিষদার? এতক্ষণে যুবকটির দিকে ভালো করে তাকালাম, লম্বা ছিপছিপে চেহারা, গায়ের রং খুব কালো, ছোট ছোট চোখ আর নাক দেখে স্ত্রীহীনের পর্যায়েই ফেলা যায়, এমন একটি সুন্দরী মেয়ের স্বামী বলে ভাবতেও কষ্ট হয়। কিন্তু চেহারার চেয়েও ওর অভদ্রতা আমাকে বেশি পীড়া দিচ্ছিল। জ্যোতিষ শান্তভাবে বলল, ক্ষমতা অক্ষমতার কথা তো হচ্ছে না আতোয়ার সাহেব, আপনার স্ত্রীকে আপনি নিয়ে যাবেন তাতে কার কি আপত্তি থাকতে পারে, আর সে আপত্তি আপনি শুনবেনই বা কেন, কিন্তু আপনার স্ত্রীর ইচ্ছা অনিচ্ছা বলেও তো একটা জিনিস আছে, এখন যদি সে যেতে না চায়, বেশ তো না হয় দুদিন পরেই নিয়ে যাবেন।
লোকটি বিরক্ত হয়ে বলল, আপনার ওকালতি আমি শুনতে চাইনি জ্যোতিষবাবু, যত সব চোরের সাক্ষী ঘাটকাটা, সবাইকে আমি চিনি। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে হুকুম দিল, ভালো চাও তো এখন নৌকায় উঠে এসো রোসেনা, এটা ঠিক যেন এখানে কেউ তোমাকে ধরে রাখতে পারবে না, খালি নৌকা আমি ফিরিয়ে নিয়ে যাব না। রোসেনা জল ভরা চোখে দিদির দিকে তাকিয়ে বলল, দিদি ওকে বলে দাও আমি যাব না, কিছুতেই যাব না। আদুয়ারের আর ধৈর্য রইল না, নৌকা থেকে এক লাফে ডাঙায় নামল। তারপর রোসেনা একটা হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ছাড়িয়ে নিল দিদির কোল থেকে। টানতে টানতে রোসেনাকে নৌকায় তুললো, তুলে বলল, যাবো না, দেখি না গিয়ে তুমি পারো কি করে। রোসেনা একবার তার দিদির দিকে একবার জ্যোতিষদার দিকে তাকিয়ে বলল, আমাকে সত্যিই নিয়ে গেল যে। ওর সুরমা পড়া চোখের কোলে দেখা গেল জল টলমল করছে। কুসুম শাসনের ভঙ্গিতে চেঁচিয়ে বলল, খবরদার আতো আর, এর ফল কিন্তু ভালো হবে না, তা বলে দিচ্ছি, দেশে এখনো আইন আদালত আছে। জ্যোতিষ কুসুমের দিকে তাকিয়ে বলল, ছি কুসুম, ঝগড়া করে চেঁচামেচি করে কি কিছু লাভ আছে। কুসুম বলল, তুমি ওই কথা বলছো জ্যোতিষদা, রোসেনাকে জোর করে নিয়ে যাচ্ছে দেখেও তুমি কথাটি বলছো না, উল্টে আমাকে দোষ দিচ্ছ। কুসুমের আয়ত সুন্দর চোখে এতক্ষণ যে জল থমকেছিল জ্যোতিষের কথায় তা এবার গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। জ্যোতিষ নৌকার একেবারে কাছে গিয়ে বলল, আতোয়ার সাহেব আপনি বিদ্বান বুদ্ধিমান বড় বংশের ছেলে, আপনার কি এসব খাটে? আতোয়ার শ্লেষ করে বলল, সে তো বটে, বিদ্বান বুদ্ধিমানরা কি আর সবাই বউ নিয়ে ঘর করে? পরের ভোগের জন্য তারা বউকে বাপের বাড়ি ফেলে রেখে যায়। আপনি বলে ফের সালেসি করতে এসেছেন, কোনো মুসলমানের বাচ্চা হলে সরমে ঘর থেকে বেরোতে পারত না। দেখলাম আতোয়ারের কথায় কুসুম আর রোসেনা দুই বোনেরই মুখ লজ্জায় লাল হয়ে উঠল, রাগে অপমানে জ্যোতিষের মুখও লাল হয়ে উঠল। জ্যোতিষ বলল, আপনি সম্পূর্ণ ভুল বুঝেছেন আতোয়ার সাহেব, ইতিমধ্যে দু তিনজন প্রৌঢ় মাতব্বর গোছের মুসলমান মাঝখানে এসে পড়লেন। তারা বললেন, যা হবার তা তো হয়েই গেছে জ্যোতিষবাবু, এ নিয়ে আর ঝামেলা করবেন না, বয়স্কা মেয়ের স্বামীর ঘর করাই ভালো, তা না হলে পাঁচজনে পাঁচ কথা বলে, একসঙ্গে থাকলে দেখবেন দুদিনেই সব ঠিক হয়ে যাবে, তাছাড়া বয়সের একটা ইয়ে আছে তো বলে বয়স পার হওয়া প্রৌঢ়রা একটু হাসলেন, মাঝিরা আর দেরি করলেন না, মালিকের হুকুম পেয়ে লম্বা লগি দিয়ে খালের জলে খোঁজ দিল। পাড়ে দাঁড়িয়ে কুসুম কেঁদে উঠল, লগির খোঁজ যেন মাটিতে নয় তার বুকে গিয়ে বিঁধেছে। দোমাল্লাই নৌকা এগিয়ে চলল, নৌকার ভিতরে রোসেনার চাপা কান্নার শব্দ মিলিয়ে যেতে লাগলো। মাটিতে লুটিয়ে পড়া কুসুমকে জ্যোতিষ, ছি এমন করে না কুসুম, তোমার এই শোভা পায় না। মাতব্বরদের মধ্যে একজন বলল, আপনি ব্যস্ত হবেন না জ্যোতিষবাবু, কুসুম বিবিকে আমরাই এগিয়ে দিয়ে আসবো। জ্বলন্ত চোখে তাদের দিকে কুসুম একবার তাকালো, তারপর জ্যোতিষের দিকে ফিরে বলল, চলো জ্যোতিষদা। জ্যোতিষ এবার আমাকে লক্ষ্য করে বলল, তুমি বাড়ি যাও প্রশান্ত, মাকে গিয়ে বলো আমি চৌধুরী সাহেবের বাসায় গিয়েছি, খানিক বাদে ফিরব। জ্যোতিষ ফিরে এলো সন্ধ্যার সময়, খাওয়া দাওয়া শেষ করে সিগারেট ধরিয়ে দুজনে মুখোমুখি চেয়ার পেতে বসলাম। একটু চুপ করে থেকে জ্যোতিষ বলল, তুমি বোধহয় খুব অবাক হয়ে গেছো। বললাম, তুমিও কি হওনি? জ্যোতিষ বলল, না একেবারে তোমার মতো নয়, একটু সবাক না হলে ঘটনাটা তোমাকে বোঝাতে পারবো না, আর তাতে তোমার মনেও কিছু হেয়ালি থেকে যাবে। ছেলেবেলা কুসুম আর রোসেনা আমার কাছে পড়তো, ওদের বাবা আমিনার রহমান চৌধুরী বয়সের দিক থেকে এখানকার সবচেয়ে পুরনো উকিল, অবশ্য পশার প্রতিপত্তির দিক থেকে নয়, ভদ্রলোক আমার বাবার বন্ধু এবং অত্যন্ত হিন্দু ভাষা। আমিনার সাহেবের বাড়িতেই হিন্দু ছেলেদের ভিড়, গান বাজনার জলসা, আমিনার সাহেবের মেয়েরাও অবধি সকলের সঙ্গে মেলামেশা করে, চায়ের নিমন্ত্রণে ডাকে, চায়ের নিমন্ত্রণে সাড়া দেয়। বিয়ের বছরখানেকের মধ্যে বিধবা হলেও কুসুম আর বিয়ে করতে চায় না, ভালো ভালো সম্বন্ধ উপস্থিত হলেও রোসেনা বাপ আর দিদির কাছে কেবল অনিচ্ছা জানায়, এবং চৌধুরী সাহেবও যে মেয়েদের রুচিসম্মত খুশি মতো চলতে চলেন তা এখনকার মুসলমান সমাজ ঠিক সুনজরে দেখতে পারেনি, ফলে এই চৌধুরী পরিবার অনেক সামাজিক উৎসব অনুষ্ঠান থেকে বাদ পড়েছে।
এমনকি চৌধুরী সাহেবের সেরেস্তায়ও মুসলমান মক্কেল দিনের পর দিন কমে এসেছে। বাবা অনেকবার সাবধান করে দিয়েছেন আমিনর সাহেবকে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। ঘরের কোণে পুরনো একটা ইজি চেয়ারে তিনি বইয়ের মধ্যে ডুবে রয়েছেন, কারও কথায় কান দেননি। ক্রমে সংসারের অবস্থা অচল হওয়া জোছিল হলো, কিন্তু তার চেয়েও সাংঘাতিক ব্যাপার ঘটল, একদিন তিনি নিজেই অচল হয়ে পড়লেন। তার ডান দিকটা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেল। জমি জমা কিছু করতে পারেননি, ব্যাংকে জমার ঘরও প্রায় শূন্য, আত্মীয় স্বজনও তেমন কেউ নেই। খবর পেয়ে কুসুম সেই যে শ্বশুরবাড়ি থেকে এলো, আর কিছুতেই বাপকে ছেড়ে যেতে পারল না। সংসার চালাবার ভার তার উপরেই পড়ল। এখনকার অভিজাত মহলে ঘুরে আমি ওকে কয়েকটা গানের টিউশনে জুটিয়ে দিলাম। দুই বোনেরই গানের রেকর্ড করার ব্যবস্থা করলাম। হিন্দু মুসলমান শহরের সকল যুবকের নজর গিয়ে পড়ল এই দরিদ্র পরিবারটির ওপর, লোভও বলতে পারো। দুই বোনের রূপগুণের খ্যাতি শুনে দুই বোনেরই চমৎকার সম্বন্ধ আসতে লাগলো, কিন্তু কেউ তা কানে তুলল না। তারা তিনজনে মিলে যে দুর্গ রচনা করেছে, তার মধ্যে আর যেন কারো স্থান নেই। পৃথিবীর আর সবাই যেন সেখানে বাহুল্য। বাপ মেয়ে বোনে এমন অদ্ভুত সম্পর্ক আমি আর কোথাও দেখিনি, কিন্তু লোকে তা শুনবে কেন? নানা রকম নিন্দা অপবাদ রটাতে লাগলো। অতিষ্ঠ হয়ে কুসুম বলল, তুই বিয়ে কর রোশেনা, নূরপুরের আতোয়ার সাহেব লোকটি বেশ ভালোই, বিদ্যানও শুনেছি, আতোয়ার নূরপুর হাই স্কুলের হেডমাস্টার। রোশেনা বলল, এত যদি পছন্দ হয়ে থাকে তুমিই করো। কুসুম বলল, দূর, আমার হাতে পড়লে বেচারার অকালে প্রাণ হারাবে। একবার তো করে দেখলাম, এক বছরও টিকল না। পরের ছেলের ওপর দিয়ে বারবার এমন পরীক্ষা নিরীক্ষা করা ভালো নয়, তোকেই বিয়ে করতে হবে রোশেনা। শেষ কথাটা কুসুমের একটু আদেশের সুরেই বেজে উঠল। তারপর বিয়ে হয়ে গেল। আতোয়ারকে কেন যে রোশেনার পছন্দ হলো না তা আমি জানি না, এইটুকুই জানি। আর যাই হোক, তার প্রণয়ভাজন এই অভাজন নয়। কুসুম সম্বন্ধেও সেই কথা, ইনিয়ে বিনিয়ে পায়ে পড়েই কাঁদো, আর জোর করেই ছিনিয়ে নাও, সবারই হৃদয়ের যে সকলের সামনে খোলে না, এ কথাটা আতোয়ার বুঝতেই পারেনি, বিশ্বাসও করেনি। কিন্তু ছোট বোন শ্বশুরবাড়িতে গেলে কোনো দিদির মনে যে এরকম মৃত্যুশোক উপস্থিত হয় তা আজ আমি প্রথম দেখলাম। বাড়িতে গিয়েও ফুপিয়ে ফুপিয়ে কুসুমের সে কি কান্না, তুমি কেন ছেড়ে দিলে, তুমি কেন বাধা দিলে না জ্যোতিষদা? যত বলি আতোয়ার শিক্ষিত ভদ্ররুচির ছেলে, রোশেনাকে এতদিন পায়নি বলেই সে এমন হিংস্র নির্মম হয়ে উঠেছে। কুসুম ততই খেপে যায়, বলে, ছাই চিনেছো তুমি, ও একটা পশু, একটা জানোয়ার, ওনা করতে পারে এমন কাজ নেই, কোনো মেয়ে ওকে কোনোদিন ভালোবাসতে পারবে না। এরপর আমার আর কি বলার থাকতে পারে? তার সেই রাগ সেই কান্নার দিকে তাকিয়ে তোমাকেও চুপ করে থাকতে হতো প্রশান্ত, তুমিও কোনো কথা খুঁজে পেতে না। এই ঘটনার প্রায় তিন বছর তিনেক বাদে আরও একবার সেই শহরে আমাকে যেতে হয়েছিল। উপলক্ষ ছিল জ্যোতিষের ছেলের অন্নপ্রাশন। অফিস থেকে ছুটি পাওয়া কষ্ট, কিন্তু জ্যোতিষ তার আর তার মা বাবার অনুরোধ এড়াতে পারলাম না। শহরের গণ্যমান্যদের মধ্যে অনেকেই নিমন্ত্রিত হয়েছেন দেখলাম, জ্যোতিষদের স্বজন বন্ধুরাও অনেকে এসেছেন। মাছ মাংস পোলাওয়ের মধ্যাহ্নক্রিয়া শেষ করে একে একে সবাই বিদায় নিলেন। জ্যোতিষকে বললাম, রাত্রেও তোমার গেস্ট আছে নাকি? জ্যোতিষ বললেন, দু চারজন খ্রিস্টান আর মুসলমান বন্ধুবান্ধব আসবেন, অফিসার মহল থেকেও দু চারজনের আসার কথা। রাত্রে নিমন্ত্রিতদের মধ্যে আতোয়ার আর সেই দুই বোনের একজনকে দেখে অবাক হয়ে গেলাম। অবাক তাদের উপস্থিতিতে হইনি, অবাক হয়েছি চোখ মুখের প্রসন্নতায়, চলাফেরার মধ্যে অন্তরঙ্গ ভাব লক্ষ্য করে। সেদিনের প্রৌঢ় মাতব্বরেরা তাহলে ঠিক কথাই বলেছিলেন। অবশ্য জ্যোতিষের বাড়িতে আতোয়ার এসেছে বলে একটু বিস্মিত হয়েছিলাম, একথা অস্বীকার করব না। জ্যোতিষ স্মিত মুখে আমাদের পরিচয় করিয়ে দিল। আমার সংক্ষিপ্ত পরিচয় শেষ করে জ্যোতিষ বলল, ইনি মিসেস কুসুম কাজী, আমার ভূতাপী উপূর্বা ছাত্রী, আর ইনি ওর স্বামী আতোয়ার সাহেব।
কুসুমের স্বামী অত আর জ্যোতিষ ভুল বলল না, ভুল বলল না, আমি ভুল শুনলাম, হঠাৎ ঠিক করে উঠতে পারলাম না। আর একটু হলেই আমার মুখ দিয়ে বিস্ময়ের কথা বেরিয়ে পড়তো। অতি কষ্টে আত্মসম্বরণ করলাম, ওদের সঙ্গে সেলাম বিনিময় করলাম। আমি পরের দিন চলে যাব শুনে সকালে ওরা আমাদের চায়ের নিমন্ত্রণ করলো। কথায় কথায় জানা গেল ওরাও কাল 8-9টায় চলে যাচ্ছে। অনেক রাত্রে নিমন্ত্রণের ভিড় কাটলে জ্যোতিষকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমার যেন মনে পড়ছে দুই বোনের মধ্যে বড়টিই ছিল কুসুম আর ছোটটি রোশেনা, গোলমালটা তাকে নিয়েই হয়েছিল। জ্যোতিষ ঠোঁট টিপে হেসে বলল, হ্যাঁ। বললাম, তাহলে তুমি ভুল করেছো বলো, রোশেনা বলতে গিয়ে কুসুম বলেছ। জ্যোতিষ বলল, না আমি ঠিকই বলেছি, যাকে দেখলে সে কুসুমই, রোশেনা নয়। অবাক হয়ে বললাম, কুসুম? সে কেন বিয়ে করতে যাবে এত আরকে? আর কুসুমই যদি হবে তাহলে তার কি করে এই কবছরে বয়স একটুও বাড়েনি? জ্যোতিষ ঠাট্টা করে বলল, প্রথমে বেড়েছিল, তারপর ফের কমতে শুরু করেছে। তাছাড়া ও বোধ হয় শুধু আর কুসুম নয়, ওর মধ্যে রোশেনাও আছে। বললাম, হেয়ালি রাখো, কেন আসল রোশেনার কি হলো? জ্যোতিষ সিগারেট ধরিয়ে বলল, মারাত্মক কিছু হয়নি, আর তো আর তালাক দেওয়ার পর বছরখানেকের মধ্যেই তার আবার বিয়ে হয়েছে। ভালো ঘর, ভালো ঘর, ভদ্রলোক, সরকারি অফিসার, এখন সপরিবারে করাচিতে থাকে। বললাম, কিন্তু কুসুমের এমন মতি হলো কেন? জ্যোতিষ অদ্ভুত হাসলো, মেয়েদের মন বন্ধু দেবতারাই জানে না, আর কুতো জ্যোতিষ। তবু আমাকে ইশারায় কুসুম যতটুকু জানিয়েছে ততটুকুই তুমি শোনো, মাতোপদ্যের বচন সেবার সার্থক হয়নি। রোশেনা সেবার শ্বশুরবাড়ি যাওয়ার পর 2-3 মাস কাটতে না কাটতেই স্বামী স্ত্রীর ভিতরকার নানা রকম অশান্তি আর অবনিবনার খবর আসতে লাগলো। এর আগেও রোশেনা 2-1 বার স্বামীর ঘরে গিয়েছে, কিন্তু মনোমালিন্যটা কোনোবার এমন চরমে ওঠেনি। মতান্তর কেবল মনে আর বাক্যেই নয়, এত আর এর হাতও নাকি মাঝে মাঝে চলছে। দুজনেই অতিষ্ঠ হয়ে উঠল, তালাক দিতে আতোয়ারি এগিয়ে এলো। ছাড়াছাড়ির ব্যাপারে দুপক্ষের মিল হওয়ার মামলা মোকদ্দমার আর দরকার হলো না। রোশেনা ফিরে এলো কুসুমের কাছে, কিন্তু আগের মতো সেই দিদি সর্বস্বতা তার নেই। মাঝে মাঝে কেমন অন্যমনস্ক হয়ে যায় রোশেনা, ঘরের নির্জন কোণে গিয়ে আশ্রয় নেয়। মাঝে মাঝে অন্যরকম মেজাজও আবার দেখা যায়, দেখা যায় পুরুষ বন্ধুদের সঙ্গে খুব হই হুল্লোড় করছে। কুসুমকে চিন্তিত দেখালো। বললাম, ওর আবার বিয়ে দাও কুসুম, আনিমর সাহেব ও সেই সাহেবেরও সেই মত, সম্বন্ধ ইতিমধ্যেই আসতে শুরু করেছিল। অপপ্রচারের ফলে কিছু অখ্যাতি অপবাদ এদের থাকলেও দু বোনেরই শিক্ষা সংস্কৃতির উপলাবণ্য সেই অপবাদকে ছাড়িয়ে গিয়েছিল। 2-1টা সম্বন্ধ নাকচ করা হলো। তারপর এলেন সেই অফিসার, বিশ্ব দর্শন চেহারা, মিষ্টি কথাবার্তা, চোখে মুখে বুদ্ধির ছাপ। দেখে রোশেনা খুশি হলো, কুসুম আনাগোনা খোঁজ খবর। আর 2 মাস কাটলো, তারপর তার সঙ্গে রোশেনার বিয়ে হয়ে গেল। আমি বললাম, খবরদার ফের যেন কান্নাকাটির কথা না শুনি। রোশেনা ঠোঁট টিপে হাসলো। আরও মাসখানেক কাটলো, কুসুম টিউশন করে মক্কেলদের দলিলপত্র বাবাকে পড়ে শোনায়, তার হয়ে মুসাবিধা করে, মুহুরিদের সঙ্গে আলাপ করে, আর অবসর সময় সেতার বাজায়। একদিন টিউশন থেকে ফেরার পথে আতোয়ারের সঙ্গে কুসুমের হঠাৎ দেখা হয়ে গেল। কি একটা মোকদ্দমার সাক্ষী হয়ে আতোয়ার শহরে এসেছিল, ভূতপূর্ব শালীর মুখোমুখি পড়ে যাবে ভাবেনি। প্রথমটায় দুজনেই অপ্রস্তুত হয়ে গেল। তারপর আতোয়ার বলল, আপনার বাবা কেমন আছেন? কুসুম লক্ষ্য করল আতোয়ারের চেহারা ভারী খারাপ হয়ে গেছে, রোগাটে মুখ, চুলগুলি উস্কো ফুস্কো, শরীরের দিকে কোনো রকম নজর নেই, আতোয়ার বলে যেন চেনাই যায় না। একটু চুপ করে থেকে কুসুম বলল, একই রকম, চলুন না ওর সঙ্গে দেখা করে যাবেন। আতোয়ার একটু ইতস্তত করে বলল, কিন্তু তিনি বিরক্ত হবেন না তো? এই কি আতোয়ারের গলা, আতোয়ারের ব্যবহার? কুসুম লজ্জিত হয়ে বলল, না না বিরক্ত হবেন কেন, চলুন। চৌধুরী সাহেব ভূতপূর্ব জামাইকে দেখে খুশিই হলেন, এত সব কাণ্ড কারখানার পরেও যে আতোয়ার তাকে দেখতে আসবে তিনি তা আশা করেননি।
আদর করে তিনি আতোয়ারকে পাশে বসতে দিলেন। এত আদর জামাই থাকাকালেও বোধ হয় পায়নি আতোয়ার। চৌধুরী সাহেবের আজ আর কোনো ক্ষোভ নেই, কোনো বিদ্বেষ নেই, কারণ পরের বারের বিয়েতে রোশেনা খুশি হয়েছে। আতোয়ারের চেহারার দিকে তারও নজর পড়ল। বললেন, কোনো অসুখ বিসুখ হয়েছিল নাকি, চেহারা এত খারাপ হয়ে গিয়েছে যে? ম্লান হেসে আতোয়ার জবাব দিল, না। চৌধুরী সাহেব খানিকক্ষণ কি যেন ভাবলেন, তারপর লজ্জার ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, বিয়েটিয়ে করেছো তো? এবার আর আতোয়ার হাসল না, মৃদুস্বরে বলল, না। চৌধুরী সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে চাপলেন। কুসুম উঠে যেতে যেতে বলল, যাই, তোমাদের জন্য চা নিয়ে আসি বাবা। চৌধুরী সাহেবকে চা দিতে এসে আতোয়ারকে লক্ষ্য করে কুসুম বলল, কাজী সাহেবের আমাদের হাতে চা খেতে কোনো আপত্তি নেই তো? চৌধুরী সাহেব মেয়ের দিকে ভ্রুকুটি করলেন। আতোয়ার অদ্ভুত হাসল, বলল, তাই শুনে বুঝি চায়ের ব্যবস্থা হবে? কুসুম বলল, তাছাড়া কি, মিছিমিছি ফেলে কি লাভ? তাহলে দয়া করে চলুন ও ঘরে। পাশের ঘরে গিয়ে আতোয়ার দেখল কেবল চাই নয়, ছোট একটু জলখাবারেরও আয়োজন করা হয়েছে। আতোয়ারকে খেতে দিয়ে কুসুম বলল, ভেবেছিলাম নামা খাওয়া বোধ হয় আপনি ছেড়েই দিয়েছেন। একটুকরো মিষ্টি ভেঙে মুখে দিতে দিতে আতোয়ার বলল, কেন? কুসুম বলল, কেন কি জানি, বোধ হয় বউয়ের শোকে। কুসুমের পাতলা ঠোঁটে শানিত একটু হাসির ঝিলিক দিয়ে উঠল। আতোয়ারের মুখ অত্যন্ত করুণ এবং বিবর্ণ দেখালো। মনে হলো একটা তীর গিয়ে তার বুকে বিঁধেছে। মিষ্টিটুকু কোনো রকমে খেয়ে আতোয়ার বলল, আপনি সত্যি কথাই বলেছেন। কুসুম বলল, তাই নাকি, তাহলে তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলুন না। আতোয়ার ম্লান মুখে একটু হাসল, তারপর বলল, এবার তাহলে চলি। কুসুম বলল, কোথায় উঠেছেন এখানে? আতোয়ার বলল, একটা হোটেলে। কুসুম বলল, হোটেলের যে এই জায়গাটা কি এতই খারাপ যে এত তাড়াহুড়ো করছেন? যে জবাবটা আতোয়ারের মুখে এসেছিল সেটা বেরোতে বেরোতে আটকে গেল। সেই রাত্রে কুসুম আর চৌধুরী সাহেব তাকে ছাড়লেন না। কুসুম নিজে হাতে রান্না করে আতোয়ারকে কাছে বসিয়ে খাওয়ালো। আজ তার মনে কোনো ক্ষোভ নেই, আতোয়ারের কাছে তাদের আর আশা করবার কিছু নেই, দুঃখ করবারও আর ভয় নেই। বোধ হয় সেই জন্যই সৌজন্য আর শিষ্টাচার জামাই আদরকেও ছাড়িয়ে গেল। খাওয়া দাওয়া শেষ হলে আতোয়ারের জন্য কুসুম বিছানা পাতল। সৌজন্যের যেন কোনো ত্রুটি না হয়, বরং বাহুল্য ভালো। যত বেশি লজ্জা দেওয়া যায়। বাটায় করে পান নিয়ে এসে আতোয়ারের বিছানার পাশে দাঁড়ালো কুসুম। আতোয়ার এতটা আশা করেনি, আশা না বলে আশঙ্কা বলা যায়। এই আদর যত্নের বাড়াবাড়ির মধ্যে যে গোপন অভিঘাত লুকিয়েছিল আতোয়ারের বুঝতে তা দেরি হয়নি। খানিকক্ষণ চুপ করে থেকে আতোয়ার বলল, যত্নটা রোশেনাও জানত। কুসুম বলল, তার মানে? আতোয়ার মুখ ফিরিয়ে বলল, মানে আবার কি? রোশেনার কথা উঠে পড়ায় কুসুম একটু লজ্জা পেল, মৃদু কণ্ঠে বলল, আপনি তাকে এখনো ভুলতে পারেননি? আতোয়ার বলল, ভোলা কি এত সহজ? কুসুম বলল, কি ভুলতে পারেননি, তার জ্বালা? আতোয়ার কোনো জবাব দিল না। রোশেনার জন্য মনে মনে অদ্ভুত এক ধরনের আনন্দ আর গর্ব বোধ করল কুসুম। ত্যাগ করেও আতোয়ার যে তাকে ভুলতে পারেনি, বরং নতুন করে তার মূল্যবোধ করতে শুরু করেছে, তাতে কুসুমেরই জয়। রোশেনার যাতে সুখ, যাতে আনন্দ, যাতে অহংকার, তাতে কেবল রোশেনারই নয়, তাতে কুসুমেরও যে অংশ আছে। আচার আচরণে শিক্ষায় দীক্ষায় রোশেনা যে তাকেই অনুসরণ করেছে, এমনকি সাজসজ্জাটি পর্যন্ত কুসুমের কাছ থেকে শিখেছিল রোশেনা। কিছুক্ষণ চুপ করে থেকে কুসুম বলল, তার কথা থাক কাজী সাহেব, সে এখন পরস্ত্রী। আতোয়ার যেন চমকে উঠল, রোশেনা পরস্ত্রী, এটা যেন নতুন করে অনুভব করল, যেন নতুন একটা তীর এসে বুঝল বুকে বিঁধল। একটু পরে কুণ্ঠিত ভঙ্গিতে আতোয়ার বলল, আমাকে মাফ করবেন কুসুম বিবি। কুসুম অপ্রতিভ হয়ে বলল, না না, মাফ করার কি আছে, কিন্তু আপনি তাকে এত ভালোবাসতেন। আতোয়ার বলল, সে কথা কাউকে বোঝাতে পারিনি, এটাই দুঃখ রয়ে গেল। নিজেও কি এমন করে সেদিন বুঝতে পেরেছিলাম? কুসুম কোনো জবাব না দিল না, কিন্তু আতোয়ারের কথার সুর তার মনের মধ্যে
কেমন এক বেদনার সৃষ্টি করলো, অথচ দুঃখের কোনো কারণই তার আর নেই। রোশেনা তো আজ সম্পূর্ণ সুখী হয়েছে। আতোয়া চলে যাওয়ার পর চৌধুরী সাহেব বললেন, আর একদিন এসো বাবা। আতোয়ারের মনে হলো কেবল মৌখিক ভদ্রতা নয়, এর মধ্যে কোথাও যেন মনের স্পর্শ রয়েছে। কুসুম মুখে কিছু বলল না, বোধহয় বলতে বাধল বলেই। কিছুদিন বাদে আতোয়ার হঠাৎ আরেকদিন এলো। কুসুম বলল, তবু ভালো, আমরা ভাবলাম বুঝিবা ভুলেই গেলেন। যেখানে ভুলে যাওয়াই স্বাভাবিক, ভুলে যাওয়াই দুপক্ষেরই কাম্য, সেখানে এই অভিযোগটা নিতান্তই মৌলিক। তবু কুসুমের বলার ধরনে কথাটা সেরকম শোনালো না, ও কথার কোনো উত্তর না দিয়ে বলল, আমাকে দেখে খুবই অবাক হয়েছেন বোধহয়। কুসুম বলল, না না, অবাক হব কেন। শোবার সময় কুসুমের বাটা থেকে একটা পান তুলে নিয়ে আতোয়ার বলল, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। কুসুম বলল, বলুন। আতোয়ার বলল, কেবল এই পান দেওয়াই তো নয়, চলাফেরা কথাবার্তায় আপনারা দুবোন একেবারে একরকম, চেহারার মিল তো সকলেরই চোখে পড়ে, সে কথা বাদ দিচ্ছি, কিন্তু আপনাদের স্বভাবেরও খুব মিল আছে। কুসুম লজ্জিত হয়ে চোখ ফিরিয়ে নিল, বলল, এসব কথা তুলে লাভ কি। আতোয়ার বলল, কিছু একটা আছে, এখানে এলে মনে হয় তাকে একেবারে হারায়নি। কুসুমের বুকের ভিতরটা থরথর করে কেঁপে উঠল। আসা যাওয়ার সময় ব্যবধানটা আরও কমতে লাগলো। আতোয়ার না এলে কুসুম তাকে নিমন্ত্রণ করে পাঠায়। আলাপটা প্রথমে রোশেনাকে নিয়েই আরম্ভ হয়। কুসুম তার কখানা চিঠি পেয়েছে, নতুন জায়গায় গিয়ে তারা কেমন আছে, কীরকম সমাজের সঙ্গে তাদের মেলামেশা, তাদের ঘরকন্ডার খুঁটিনাটি সব কুসুম আতোয়ারকে শোনায়। একটি সুখী সংসারের ছবি তার সামনে তুলে ধরে। এর মধ্যে যে কোনো নিষ্ঠুরতা আছে কুসুমের তা মনে হয় না। আতোয়ারের চোখ মুখ দেখে বোঝা যায় না যে সে কোনো রকম কষ্ট পাচ্ছে। তারপর দুজনকে বুঝতে পারলো। মুখে স্বীকার না করলেও কথাটা কারোর কাছে গোপন রইল না। আসলে নেপথ্যচারিণী রোশেনা উপলক্ষ তাদের দুজনের মধ্যে আলাপের সেতু। সেই সেতুর উপর দিয়ে নানা প্রসঙ্গের আলোচনা চলতে থাকে। আরও কিছুদিন পর আতোয়ার একদিন বলল, রোশেনার কথা আজ থাক, সে এখন পরস্ত্রী। কুসুমও তাই চাইছিল, বোনের ছদ্মবেশ পরে থাকতে তার আর ভালো লাগছিল না। আরেকজনের ওড়না সরিয়ে এবার সে নিজের মুখ বার করল, কুসুমের সঙ্গে আতোয়ারের বিয়ে। সারা শহর এই খবরে আবার চঞ্চল হয়ে উঠল। কেউ কেউ বলল, ছি ছি, এক মেয়ে দিয়েও আমিনর সাহেবের শিক্ষা হয়নি, আবার আর এক মেয়েকে দিচ্ছে, পুরোর ভীমরতি হয়েছে। কিন্তু এই অপবাদ একেবারে বাজে, কুসুম মোটেও সে টাইপের মেয়ে নয়, ওর মতো মেয়ে হয় না। জ্যোতিষ তার কাহিনী শেষ করল। আমি বললাম, কিন্তু বন্ধু, একটা কথা যে বাকি রইল, এই খণ্ডনাট্যে তোমার ভূমিকাটি কি? আমার আবার ভূমিকা কিসের? জ্যোতিষ এসে উঠল, আমি শুধু সূত্রধার। জ্যোতিষের স্ত্রী যুথিকা চায়ের ট্রে হাতে ঘরে এলো স্বামীর পাশে। স্বামীর শেষ কথাটি তার কানে গিয়েছিল, আগের কথাগুলিও নিশ্চয়ই আড়ি পেতে শুনেছে। যুথিকা হাসতে হাসতে বলল, সূত্রধর না আরও কিছু, আসলে কুসুম জেদ করে এই বিয়ে করেছে তার এক ভীরু মুরোধীন মাস্টারমশাইয়ের উপর রাগ করে। যত সব আজগুবি কল্পনা, বলতে বলতে জ্যোতিষ আরও জোরে হেসে উঠল। এত জোর তার কোনো দুর্বলতা ঢাকার জন্য কি না জানি না।